নজিরবিহীন একাধিক ঘটনা সাক্ষী তৃতীয় দফার নির্বাচন, আর এবার দেখা গেল রোল রিভার্সাল, দায়িত্ব পালনের একেবারে উল্টো চিত্র, যেখানে বুথে বুথের গেটে দাঁড়িয়ে রয়েছেন হোমগার্ড আর বসে রয়েছেন কিংবা লাইন মেনটেন করছেন কেন্দ্র বাহিনীর জওয়ান। এই হালসিমারির শঙ্করতলা একটি প্রাথমিক বিদ্যালয়ে এবং সেখানে 189 নম্বর বুথ, যে বুথ কিন্তু পড়ছে মানিকচক এলাকার মধ্যে, এবং সেখানে কিন্তু আমরা এসে দেখি যে এইটা হচ্ছে কিন্তু ভোট কেন্দ্রের ভোট কক্ষ, অর্থাৎ যার ভেতরে গিয়ে কিন্তু ভোটাররা ভোট দান করেন। আমরা এসে দেখতে পাই যে রাজ্য পুলিশের একজন কর্মী, তিনি কিন্তু একদম ভোট কক্ষের সামনে দাঁড়িয়ে রয়েছেন, এবং সেন্ট্রাল ফোর্স তারা মেনটেন করছেন লাইন। এই মুহূর্তে বলার সঙ্গে সঙ্গে আমরা দেখলাম যে সেই রাজ্য পুলিশের কর্মীকে লাইন মেনটেনের জন্য সামনে পাঠিয়ে দেওয়া হলো। কিন্তু এইরকম একটি ঘটনা যেখানে ভোট কক্ষের ভেতরে ভোট গ্রহণ পর্ব চলছে, সেই দরজার সামনে কিভাবে রাজ্য পুলিশ দাঁড়িয়ে থাকতে পারে, যেখানে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের একদম স্পষ্ট নির্দেশিকা রয়েছে ভোট কক্ষের দরজার সামনে কোনো রাজ্য পুলিশ থাকবে না, সেই জায়গায় দাঁড়িয়ে সেন্ট্রাল ফোর্স থাকবে, এবং রাজ্য পুলিশের তরফ থেকে যিনি থাকবেন তিনি, তার দায়িত্ব থাকবে রাস্তা মেনটেন করা বা সামনে যে ভিড় রয়েছে সেই ভিড় মেনটেন করা, এবং সেই বিপরীত ছবি কিন্তু ধরা পড়লো এই স্কুলে এসে। এবং এই মুহূর্তে কিন্তু ভোটদান প্রক্রিয়া চলছে এবং দীর্ঘ লাইন আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু রয়েছে, মহিলাদের উপস্থিতিও কিন্তু যথেষ্ট চোখে পড়ার মতো। কিন্তু সকাল থেকে এই রকম একটি বেনিয়ম কি করে হচ্ছে এখানে, সেটা নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছেন বিরোধীরা। এবার জঙ্গিপুরের দিকে নজর রাখবো, যেখানে তৃণমূল কর্মী সমর্থকদের সঙ্গে হাতাহাতি বেঁধে যায় বিজেপি কর্মী সমর্থকদের। জঙ্গিপুর থেকে যে খবর সামনে আসছে, একেবারে তৃণমূল কর্মী সমর্থকদের সঙ্গে বিজেপি কর্মী সমর্থকদের হাতাহাতি বেঁধে যায়, সেখানে পৌঁছে যান বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষ। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, তৃণমূলের ব্লক সভাপতি জঙ্গিপুরের গৌতম ঘোষ, তার সঙ্গে বিজেপি কর্মী সমর্থকদের হাতাহাতি বেঁধে যায় এবং সেখানে বিজেপি প্রার্থী জঙ্গিপুরের ধনঞ্জয় ঘোষ তিনি পৌঁছে যান। আমার গায়ে হাত দিলে এর পরিণাম তুমি বুঝতে পারো, স্লিপ কর ঠিক আছে দাদা, ছাড়ুন আমার গায়ে হাত দিলে, গায়ে কিসের জন্য হাত দিলাম না, গায়ে কিসের জন্য হাত দিলে, ভোটার কে আছে ক্যান্ডিডেট ঢুকে দিচ্ছ তুমি, কিসের গায়ে হাত দিলা, গায়ে কিসের জন্য হাত দিলা, আমি গায়ে হাত দিলে কিন্তু ভুল করলাম, ভোটার